আজকে আমরা কথা বলবো 2019 আপনার জন্য কোন ক্যারিয়ারটি আপনার জন্য চুজ করা একদম বেস্ট হবে, অর্থাৎ একটি স্মার্টেস্ট অনলাইন ক্যারিয়ার যেটি আপনাকে একটি ফিউচার, একটি ব্রাইট ফিউচার দেবে এবং যার দরুন আপনি একটি সুন্দর লাইফ লিড করতে পারবেন। আপনার কোনো অফিসে যেও চাকরি করতে হবে না, আপনি নিজের বাসায় বসে থেকে খুব সুন্দর একটি লাইফ লিড করতে পারবেন সেই জবের মাধ্যমে। তো আমাদের এই চ্যানেলে আমরা অনলাইন ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, তো আপনি যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন, হয়তো আপনার কাজে লাগতে পারে আগের ভিডিওগুলো। তো এখন আমরা মূল টপিকে ফিরে আসি। তো আজকে আমরা কথা বলবো অনলাইন ক্যারিয়ার নিয়ে। তো শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনি মিস করে যাবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে। আপনারা কিভাবে আপনাদের লাইফটা সুন্দর করে গড়ে তুলতে পারেন বা কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটি গুছিয়ে নিতে পারেন অনলাইনে, কিংবা আপনি কোন ক্যারিয়ারটি আপনার জন্য চুজ করা বেস্ট হবে সেই বিষয়ে আমরা ভিডিও দিয়ে রাখি প্রতিনিয়ত। এছাড়া আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স দিয়ে রাখি আপনাদেরকে, যেগুলো আপনার অ্যান্ড্রয়েড ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো করবে। তো চলুন আর কথা না বাড়ে মেন টপিকে চলে আসা যাক। আমি মেহেদি হাসান মুন্না এবং আপনি দেখছেন ইজি কোডারস কমিউনিটি। তো আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন যে সেই অনলাইন ক্যারিয়ারটা কি, তবু বলে দিচ্ছি সেই অনলাইন ক্যারিয়ারটি হলো ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং হলো আপনি শুধু ফ্রিল্যান্সিং করে একটি ব্রাইট ফিউচার গড়ে তুলতে পারবেন না যদি আপনি না রাইট ওয়েতে ফ্রিল্যান্সিংটা করেন। তখন রাইট ওয়ে কোনটা সে সম্পর্কে আপনাদেরকে বলছি, ভিডিওটি অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন নইলে বুঝতে পারবেন না আমরা কি বলতে চাচ্ছি, এবং আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে আপনার কোন ক্যারিয়ারটি আপনার জন্য চুজ করা বেস্ট হবে। এর জন্য অবশ্যই আপনার একটু টাইম স্পেন্ড করতে হবে, আপনার কিছু স্কিল গেইন করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে আপনার ক্যারিয়ারটি গুছিয়ে নিতে পারবেন। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদেরকে কিছু না কিছু স্কিলের দরকার হয়, কারণ কেউ কোনো স্কিল ছাড়া এমনি এমনি তো আপনাকে দিয়ে কাজ করে টাকা দেবে না। তো ফ্রিল্যান্সিংয়ের জন্য যেটা বেস্ট ক্যারিয়ার, বেস্ট আপনার জন্য স্কিলটা হবে সেটি হল ওয়েব ডেভেলপমেন্টের স্কিল নিতে পারেন, কিংবা ওয়েব ডিজাইনিং এর, এছাড়াও গ্রাফিক ডিজাইন রয়েছে। তো এসব সম্পর্কে আমরা আগেও একটু বলেছিলাম, তো আজকে একটু বিস্তারিত বলবো যে কেন আপনার ফিউচারটা ব্রাইট যদি আপনি এই সেকশনে কাজটা করেন। কারণ ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন সম্পূর্ণভাবে এবং আপনি একজন ওয়েব ডেভেলপার, তো আপনি এখন ইউএস কিংবা জার্মানি কিংবা ফিলিপাইন বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারেন। তো এর জন্য অবশ্যই আপনাকে ইংলিশে একটি কমিউনিকেশনের জন্য আপনার অবশ্যই ইংলিশটা জানতে হবে, কারণ ইংলিশ না জানলে আপনি আপনার মাতৃভাষা অর্থাৎ বাংলাতে তো আপনি ওদের সাথে কাজ করতে পারবেন না, কারণ আপনার এলাকার কোনো ভাই আপনাকে এসে এই ধরনের কাজ করে নেবে না। এর জন্য আপনাকে ইংলিশটা ভালোভাবে শিখতে হবে, কারণ তখন বাইরের কোনো লোক আপনার কাছে কাজ করে নিতে আসবে যাতে তাদের সঙ্গে আপনি কমিউনিকেশনটা করতে পারেন এবং তারা আপনাকে বুঝে দিতে পারে যে কোন কাজটা কিভাবে কোন কাজটি করতে হবে, তারপর আপনি যেন তাদেরকে বুঝাতে পারেন যে এই কাজটা আমি করতে পারবো, কারণ ওখানে অনেক কম্পিটিটর রয়েছে। তো তাদের সঙ্গে আপনি যেন ভালোভাবে বুঝাতে পারেন যে হ্যাঁ আমি পারবো এবং এই ওয়েতে করলে আপনার জন্য ভালো হবে কাজটা। তো এভাবে আপনি ভালোভাবে কাজটা করার জন্য অবশ্যই আপনাকে ইংলিশটা আগে জানতে হবে। তো আমাদের ফার্স্ট স্টেপ কি হবে, ইংলিশটা ভালোভাবে শেখা। ইংলিশটা ভালোভাবে শেখার পর আমাদের সেকেন্ড স্টেপ হবে স্কিলটা গেইন করা। তো স্কিলটা গেইন করার পর আপনি তারপর ফিল্ডে নেমে পড়বেন কাজ করার জন্য। এখন বলবো আমরা কেন ফিউচারটা ব্রাইট। ধরুন আপনি প্রথম দিকে কাজটা করলেন, কাজ করার পর আপনি কাজটা শুরু করেছেন, প্রথম দিকে আপনি $5 $10 কিংবা $20 হয়ে $50 মতো কাজ করতে পারবেন, তখন আপনার মনে হবে যে কি করছে এসব, এটা তো খুব একটা বেশি অ্যামাউন্ট না, এই অ্যামাউন্টটা আমি কিভাবে আমার ফিউচারটা গড়ে তুলতে পারবো। কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণই ভুল। আপনি যখন এই লাইনে কাজ করতে যাবেন, এক মাস দুই মাস তিন মাস ছয় মাস এক বছর কাজ করবেন, তখন আপনার হাতে একটি এক্সপিরিয়েন্স চলে আসবে, একটি শক্ত, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শক্ত হবে, আপনার একটা ভিত্তি গড়ে উঠবে। তখন আপনি দেখবেন যেই কাজ প্রথম দিকে করতে আপনার দুই দিন তিন দিন এক সপ্তাহ লাগতো, সেই কাজ তখন আপনার কাছে এক ঘন্টা দুই ঘন্টার কাজ, কারণ আপনি তখন একটি বড় মাত্রায় স্কিল গেইন করে ফেলেছেন এবং আপনার এক্সপিরিয়েন্সটাও একটি হাই লেভেলে পৌঁছে গেছে। তো তখন আপনি দেখবেন বড় বড় কাজ পাবেন, $100 $500 $1,000, তখন দেখবেন আপনার কাজ করতেও ভালো লাগবে, কারণ আপনার একটা কাজ থেকে আপনি একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টটা পেতে যাচ্ছেন। এখন যদি বলি আপনি ফ্রিল্যান্সিং করবেন না, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট অনেকে বলে যে আপনি কি করেন, তখন যদি বলেন ফ্রিল্যান্সিং করি তো অনেকেই বুঝবে না। তখন আপনি যদি ফ্রিল্যান্সিং না করতে চান আপনার জন্য জবেরও কোনো অভাব হবে না, কারণ আপনি বিভিন্ন ধরনের, এখন কোনো ধরনের অফিস নেই বা আদালত নেই যেখানে আপনি আইসিডি ছাড়া বা কোনো একজন ডেভেলপার বা ওয়েব ডেভেলপার ডিজাইনার জন্য হ্যান্ডসাম হ্যান্ডসাম জব অপেক্ষা করে, স্মার্ট জবগুলো অপেক্ষা করে যেখানকার আপনি স্যালারিটাও হাই লেভেলের পাবেন। সর্বনিম্ন স্যালারি হবে 40-50 হাজার, তার নিচে কোনো স্যালারি হবে না।
আর হাই স্যালারি তো বুঝতে পারছেন কেমনটা হতে পারে। তো এর জন্য যদি আপনি এই সেকশনে কাজ করেন তাহলে অবশ্যই আপনার স্যালারিটা হবে সেই লেভেলের এবং আপনার লাইফটা আপনি সুন্দরভাবে লিড করতে পারবেন, ভবিষ্যতে আপনার টাকার জন্য কোনো প্রবলেম টবলেম হবে না। তো 2019 বেস্ট ক্যারিয়ার হবে আপনার জন্য ওয়েব ডেভেলপার কিংবা ওয়েব ডিজাইনার হওয়া। এখন আমি বলছি, এখন অনেকেই বলবেন যে ওয়েব ডেভেলপার বা ডিজাইনার বা কেন, আমরা তো গ্রাফিক ডিজাইনও করতে পারি, লোগো ডিজাইনও করতে পারি। তো অবশ্যই করতে পারেন, তবে সেইগুলোর ডিমান্ডের তুলনায় ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইনিং এর ডিমান্ড অনেকটাই বেশি। কারণ আজকাল যে কোনো কোনো অফিস আদালত বা যা আপনি শুরু করতে চান আপনার অবশ্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে, আর ওয়েবসাইট গুলো বানাবে কি, অবশ্যই ওয়েব ডেভেলপার বানাবে। কোনো লোগো ডিজাইনার ওয়েবসাইট বানাতে পারে না, একটা ওয়েবসাইট একটা লোগোর প্রয়োজন হয়, কিন্তু লোগো ছাড়াও ওয়েবসাইট হয়, কিন্তু এমন কোনো লোগো ছাড়াও কিন্তু ওয়েবসাইট হয়, কিন্তু শুধু লোগো দিয়ে কিন্তু কখনো আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। তাই অবশ্যই ওয়েবসাইটের প্রয়োজন হয়। তাই আমাদের আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টটা শিখি বা ডিজাইনিংটা শিখি ভালোভাবে, তাহলে আমরা যে কোনো কোম্পানির জন্য কাজ করতে পারবো এবং আমাদের জন্য হিউজ অপরচুনিটি থাকবে পুরো ওয়ার্ল্ডে। অর্থাৎ আপনি যেখানে যাবেন সেখানে আপনার জন্য অপরচুনিটি অপেক্ষা করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা। খুব এক আমি একটু বোঝাতে চেয়েছিলাম যে আপনার জন্য কোন ক্যারিয়ারটি আপনার জন্য ভালো হবে। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের বন্ধুদের মাঝে যারাও তাদের অনলাইন ক্যারিয়ারটি গুছিয়ে নিতে চায়, এবং তাদেরকেও বলবেন আমাদের চ্যানেলটা যেন ঘুরে আসে। কারণ আমাদের চ্যানেলে অনলাইন ক্যারিয়ার সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি, যেগুলো আপনাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করবে এবং আপনাদেরকে রাইট ওয়েটা দেখাবে যে কোন ওয়েতে যাওয়া আপনার জন্য উচিত হবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।